বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস পালন করল কোটরা গ্রাম পঞ্চায়েত। এদিন কোটরা পঞ্চায়েতের গোপালপুর এলাকায় গোপালপুর হাকিম সর্দার পার্কে বৃক্ষরোপণ করা হলো। এদিন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক বিডিও সৌগত পাত্র, জয়েন্ট বিডিও অনির্বাণ ঘোষ, দত্তপুর থানার আইসি শুভব্রত ঘোষ, বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইচ্ছা সর্দার, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হালিমা বিবি, কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান কামরুন নাহান সহ দত্তপুর থানার পুলিশ কর্মীরা এবং কোটরা পঞ্চায়েতের অন্যান্য ব্যক্তিরা। শুধু বৃক্ষরোপণ নয়, তাকে পরিচর্যার পাশাপাশি বারাসাত এক নম্বর ব্লকের নয়টি পঞ্চায়েতে বৃক্ষরোপণ করা হবে বলেই জানান বিডিও সৌগত পাত্র। আজকে বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে আমরা প্রতিটা গ্রাম পঞ্চায়েতেই আমরা বৃক্ষরোপণ উৎসবটা আমরা পালন করছি। আজকে এখন আমরা কোটরা জিপির অন্তর্গত এখানে হাকিম সর্দার পিকনিক গার্ডেনে উপস্থিত আছি। সেখানে আমরা বেশ কিছু গাছ রোপণ করলাম। এখানে মূলত হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল ফরেস্ট্রির যে সমস্ত গাছগুলো আছে সেইগুলো এখানে, কিছু তাছাড়া অর্নামেন্টাল কিছু গাছও আমরা লাগালাম। এখানে প্রায় হচ্ছে যে গিয়ে 100টার কাছাকাছি গাছ এখানে আজকে এই মুহূর্তে প্ল্যান্টেশনটা হলো। হ্যাঁ, প্রতিটা পঞ্চায়েতে এ ধরনের কর্মসূচি করবার জন্য আমরা নির্দেশ দিয়েছি, যেহেতু এই বিষ্ণু উষ্ণায়ন তার নিরিখে যেভাবে টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেই জন্য যে গাছের যে আশু ইয়ে সেটা বোঝানোর জন্য আমরা মূলত বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। এর আগে যখন আমাদের 100 দিনের কাজ চলতো তখন আমরা বিভিন্ন ধরনের নার্সারি এবং বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে প্রচুর গাছ করার সুযোগ পেতাম, কিন্তু বর্তমানে কাজটা কিছুদিনের জন্য বন্ধ থাকার কারণে ওই কাজটা আর এগোনো যাচ্ছে না। বর্তমানে পঞ্চায়েত তার রোনসোর্স থেকেই এই বৃক্ষরোপণের কর্মসূচিটা চালিয়ে নিয়ে যাচ্ছে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে, মানে সরকার আসলে পুলিশ প্রশাসন গেলে সেটা পালিয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না, সাইডে ওদের কাজ করতে বলে না। সেটার জন্য হচ্ছে যে সচেতনতা দরকার, মাইকিং করার দরকার। আমরাও আর কি এখানে আইসি সাহেব উপস্থিত আছেন, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব মানে দ্রুত বন্দোবস্ত গ্রহণ করে থাকি। তো ইদানিংকালে আমাদের কাছে খুব একটা বেশি আসেনি, কিছু ক্ষেত্রে আছে যে মানে ঝড় বৃষ্টি হলে কিছু গাছ হয়তো ভেঙে পড়ে, সেই সময় কিছুজন কিছু গাছ কাটে, তাও তৎক্ষণাৎ আমরা প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করে থাকি। বর্তমান সময় দাঁড়িয়ে ইটের বাড়ি বানানোর সময় এত গরমের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় প্ল্যান্টেশনের কাজ করছি, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি যে মানুষের মধ্যে একটা পরিবর্তন, মানুষ এত গরমের থেকে বাঁচবার জন্য বলছে যে কেন আরো বেশি করে গাছ লাগাও। আমাদের বাড়ির সামনে যে গাছগুলো লাগাচ্ছ সেগুলো আমরা জল দেবো, কিন্তু একটু বেড়াটা করে দিয়ে যাও। তো সত্যি মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে, হয়তো এই টেম্পোরারি গরমের জন্য, কিন্তু মানুষও বুঝতে পারছে যে গাছ দরকার, গাছের কোনো বিকল্প নেই। রাস্তার আশেপাশে কোথাও গাছ লাগাবেন? হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই আমাদের রঙ্গপুর থেকে আমাদের দত্তপুকুর ওয়ানের গঙ্গাপুর, আমাদের বিভিন্ন জায়গায় দত্তপুকুর টুয়ের হসপিটালের মাঠে বিভিন্ন জায়গাতেই এই কর্মসূচি আজকে চলছে। পরিবেশ দিবসে গাছ লাগানো হয়, এবছর কি অভিনব থাকছে গাছ? অভিনব বলতে গাছটা তো আমরা লাগাতেই হবে, আমাদের বর্তমান দিনে যে অবস্থা তাতে করে প্রত্যেক বছর লাগাই, কিন্তু রাস্তার ধারে যে গাছগুলো লাগাই এই গাছগুলো আমরা 100% বাঁচতে পারি না, কারণ রাস্তার ধারে যে চাষিরা চাষ করে ওরা বুঝে গেছে গাছ বড় হলে আমাদের আহত হবে, চাষটা বন্ধ হবে, এই জন্য ওরা কী করে গাছটা বড় হয়ে গেলে মাঝে মধ্যে কেটে দেয়, ফেলে দেয়, আমরা সেগুলো ভালো করে বেড়া দিয়ে আটকে চাষ করছি। গতবারে যা করেছিলাম তার 50% গাছ আমরা বাঁচাতে পেরেছি। এইখানেও গতবারে আমাদের আইসি সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম পঞ্চায়েতে, যে গাছগুলো লাগিয়েছিলাম দেখতেই পাচ্ছেন সেই গাছগুলো মাথা উঁচু করে এখন এখানে বেঁচে আছে। তো এইবারে আবার একটু নতুনত্ব গাছ লাগানো হলো, ঝাউ গাছ, দেবদারু গাছ ইত্যাদি ইত্যাদি লাগানো হলো। এই গাছগুলো লাগিয়ে আমরা পরিবেশ ভারসাম্য বজায় রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বারাসাত এক নম্বর ব্লক সবসময় বিভিন্ন রকম সচেতনতা প্রচার চালাচ্ছে, এইভাবে এইটার বিষয় কি মানে বৃক্ষরোপণ বা বৃক্ষ বাঁচান এরকম কি সচেতনতা প্রচার দেখা যাবে কি আগামী দিনে? নিশ্চয়ই দেখা যাবে, কারণ এটা আমাদের মানুষের বাঁচার একমাত্র উপায় হলো গাছ লাগান জীবন বাঁচাও, এই স্লোগানটাকে আমাদের বাস্তবায়িত করতে হবে। আমরা জানি অ্যামাজন পুড়ে যাওয়ার পরে পৃথিবীর হৃৎপিণ্ড শেষ হয়ে গেছে, অর্ধেক মানুষ অক্সিজেন পাচ্ছে না, দিনের পর দিন বড় যা গাছ ছিল এই আমফানে আয়লায় যশে আমার এলাকার বড় বড় বাগান বড় বড় গাছ সব ভেঙে নষ্ট হয়ে গেছে। এখন যদি আমরা ঠিকঠাক করে গাছ না লাগাতে পারি আগামী দিনে আমাদের অক্সিজেন গলায় বেঁধে নিয়ে ঘুরে বেড়াতে হবে, এছাড়া মানুষ বাঁচতে পারবে না। এই জন্য এটার উপরে আমাদের সরকার, আমাদের সঙ্গে সঙ্গে বিডিও অফিস, আমাদের থানা, আমাদের পঞ্চায়েতগুলো প্রচণ্ড অ্যাক্টিভ,
সব জায়গায় এটা প্রচারও করা হচ্ছে এবং গাছ লাগানো হচ্ছে।